সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশের যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা একটা ছোট্ট ছেলের সঙ্গে কথা বলবো। আচ্ছা, তুমি কি এই কাজ করে খুশি? ভালো লাগে এই কাজ করতে? শীতের দিনে ডিম বেশি। শীতের দিনে বেশি। তুমি ইয়া বন্ধুদের সঙ্গে কখন খেলো? আমার বন্ধু নাই। কিন্তু আমার বন্ধু লাগে। তোমার কোনো বন্ধু নাই? আমার বন্ধু ধরে না, আমার ট্রেভেল টাকা হইলে হয় তো। আমরা আমরা তো এখনো আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা এখনো বন্ধুদের সাথে আড্ডা দিই। আড্ডা দিলে ভালো লাগে, ঘুরতে যাই। ভালো লাগে, লাগলে লাগুক, আমার ভালো লাগে না। আমার ট্রেভেল হয়। ঘুরতে যাও না? তুমি কোথাও ঘুরতে যাও না? তোমার আম্মুর সাথে ভাইয়ের সাথে যাও না কোথাও? তোমাদের গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে কোন উপজেলা? ইটনাতানা। ইটনা? আচ্ছা, কিশোরগঞ্জে যে অনেক সুন্দর একটা ইয়া হয়েছে, অষ্টগ্রামে গেছো কখনো? ওখানে রাস্তা হয়েছে অনেক, অনেকে যায় ঘুরতে। আমরা না 4 বছর ধরে আছি। 4 বছর ধরে ওই রাস্তা হয়ে গেছে তো, অনেক দিন হয়েছে, অনেকেই ঘুরতে যায়। তুমি যাও না? নিজের এলাকায় করো না, ঢাকায়ও করো না। তোমার পড়াশোনা করতে ইচ্ছা করে? স্কুলে যাইতে হচ্ছে। এই হলো কাবিলের গল্প। ও স্কুলে যাওয়ার কখনো সুযোগ পায় নাই, ওর বাবা মারা গেছে কয়েক বছর হলো। ওর বড় এক ভাই আছে, ছোট একটা বোন আছে, মা আছে। এখানে এয়ারপোর্ট থেকে একটু দূরেই থাকে, কাঁচকুড়া একটা এলাকা আছে ওইটার পাশেই, পণ্ডিতনগর। এমন কাবিরুলের সংখ্যা ঢাকা সিটিতে অনেক, পুরো বাংলাদেশে অনেক। যারা এই ছোট্ট বয়সে এই গুটি গুটি হাতে সংসারে দায়িত্ব নেয়, সংসার চালায়, নিজেদের সব স্বপ্নকে এরা ভুলে যায়। কাবিরুলের এখন খেলতে ইচ্ছে করে না, ওর কোনো বন্ধুও নেই। এই বিষয়টা কিন্তু খুব ভাবার। আমরা চাই আমাদের দেশের প্রতিটি সন্তান আনন্দে বড় হোক, পড়াশোনা করুক, ভালো থাকুক। আর কাবিরুল, তোমার জন্য আমাদের শুভকামনা রইল। তোমাদেরকে তোমাদের হয়তো আমরা বড় কোনো সহযোগিতা করতে পারবো না। তোমার এই ভিডিও দেখে কেউ যদি কোনো দায়িত্ব নিতে চায় নিতে পারেন। কাবিরুল নাম্বার আমরা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন।